এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দিদা এবং মামাতো ভাইকে খুনের অভিযোগ। খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ রেখে দেয়া হয় এবং সেখান থেকেই দেহ উদ্ধারের ঘটনা। সোনারপুরের এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, যেখানে দিদা এবং মামাতো ভাই তাদেরকে খুন করা হয়েছে এমনই অভিযোগ, এবং খুন করার পর তাদের দেহ রেখে দেয়া হয় সেপটিক ট্যাঙ্কে। সোনারপুরের এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য। সুখদেব দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সুখদেব, ঠিক কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত, পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, দুর্গাপূজোর ঠিক আগে, তার আগেই দেখা গেছিল এই যুবককে এবং তার যে দিদা তাকে দেখা গিয়েছিল, কিন্তু ঘটনার তারপর থেকেই মানে এলাকার মানুষরাও তাকে আর দেখতে পাচ্ছিল না বলে এলাকার মানুষদের সূত্রে এটা জানা যাচ্ছে। কিন্তু ঘটনা চক্রে দেখা যাচ্ছে যে তার নাতনি এবং তার নাত জামাই তারাই মেরে একে খুন করেছে বলে এরকমটাই অভিযোগ পুলিশের তরফ থেকে উঠে আসছে। দেখো, দিদিমাকে খুন করেছে নাতনি ও নাত জামাই, তাদের দুজনের নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস ও তার স্বামী শান্তনু দাস, এরাই মূলত তাকে খুন করেছে। তবে কি কারণে খুন করেছে সেটা এখনো পুলিশ তদন্ত করছে। এই মুহূর্তে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মানস রঞ্জন দাস ও উর্ফে বিট্টু দাস ও গঙ্গারানী দাস, এই দুজনকে খুনের মূল যে তাদেরকে যে খুন করা হয়েছে এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রিয়াঙ্কা দাস ও তার শান্তনু দাসকে। তবে এলাকাবাসী সূত্রে এবং পুলিশ সূত্রে যারা জানা গেছে যে তাকে ঘরের উপরে যে দোতলা ঘর রয়েছে সেখানে রড দিয়ে তাকে মাথায় আঘাত করে তাকে মেরে তাকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে, এমনকি সেই সেপটিক ট্যাঙ্কে অ্যাসিড ঢেলে যাতে বাইরে দুর্গন্ধ না বেরোয় তার জন্য পরিকল্পনা মাফিক তাকে সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে সেপটিক ট্যাঙ্কে ঢাকনা আটকে দেওয়া হয়েছে। তো তারপরেই তার মেয়ে জামাই এবং যখন বাড়িতে আসে খোঁজ করতে, তখন তারা যখন দেখতে পায় জিজ্ঞাসাবাদ করে দেখতে পাওয়ার পরে দেখে সেপটিক ট্যাঙ্কের মুখ ঢাকনা আটকানো রয়েছে সিমেন্ট বালি দিয়ে। তো সেই ঢাকনা যখন আটকানো রয়েছে তাদের সন্দেহ হয়, তখন তারা সোনারপুর থানার পুলিশকে খবর দেয়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই সেপটিক ট্যাঙ্ক থেকে সেই পচা গলা দেহ, মহিলার কঙ্কাল ছাড় দেহ উদ্ধার করে তারা থানায় নিয়ে গিয়ে এই মুহূর্তে এদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ বেশ, ধন্যবাদ তোমায় সুখদেব দে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।